গেছে যে দিন তা কি একেবারেই গেছে ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল বড় হওয়ার কবে আসলে বড় হব ছোটবেলায় মা যখন ঠান্ডা লাগবে এই ভয় আইসক্রিম কিনে দিতে মানা করতো আমার খুব ইচ্ছে হতো যেদিন বড় হব সেদিন একা একই অনেক অনেক আইসক্রিম কিনব বাবার হাত ধরে যেদিন বাজারে গিয়ে দেখতাম বাজারের একটা বাবা উঠাচ্ছে তখন খুব ইচ্ছে হতো ভাবতাম একদিন আমি বড় হব আর সেদিন এই ব্যাগটা আমিই ওঠাবো আজকে আসলে আমি বড় হয়ে গেছি কিন্তু আমার যে দিনগুলো সেগুলো ফিরে পাবো কি না এই সন্দেহটাই আমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খায় স্কুল পালিয়ে যখন বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর পরে যখন মা খুব বকাবকি করতো আমি বলতাম আমি কবে বন্ধুদের সাথে ঠিকমতো আড্ডা দিতে পারবো মা বলতো বড় হও তারপরে সবই পারবে সেই বড় হওয়া এখন আমি বড় ইউনিভার্সিটিতে আছি বন্ধু বান্ধব আছে আড্ডা দেওয়ার স্বাধীনতা আছে বাবা মার চোখ রাঙানো নেই কিন্তু তারপরেও পুরনো দিনের কথাগুলো যে দিনগুলো গেছে সেগুলোর কথা এত বেশি মনে পড়ে কেন আমি আজও জানি না হয়তো ছোট থাকতে আমার মাথায় কখনো পলিটিক্স ইকোনমিক্স এ সমস্ত কথাগুলো আসেনি যখন ছোটো ছিলাম তখন যে বড় হয়ে কোনোদিন নিজের ভার নিজেকে বইতে হবে নিজের দায়িত্ব নিতে হবে এই চিন্তা কোনো দিন আসেনি যখন বড় হতে চাইতাম তখন যে আমার বড় হওয়ার সাথে সাথে আমার বাবা মা বুড়ো হয়ে উঠবে এই চিন্তাটাও কখনো মাথায় আসেনি আর এই সমস্ত চিন্তা এখন আমার মাথায় ভর করছে বলে আমার মনে হয় যে দিনগুলো গেছে সেগুলো কি একেবারেই চলে গেছে আমার বন্ধুদের সাথে মাঝে মধ্যে আড্ডা দিতে গিয়ে মনে হতো যখন বড় হব তখন অনেক মজা করব, অনেক জায়গায় ঘুরতে যাব। নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হবে কিন্তু এখন যদিও নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয় আসলে সন্দেহে থাকি সবাইকে কি বিশ্বাস করা যায় সবার সাথে কি আদৌ সুন্দর করে মিশতে পারবো কি না বড় হয়েছি বটে তবুও আগের দিনগুলোর কথা যে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা এত মনে পড়ে কেন আমি জানি না আজ প্রত্যেক দিন হরতালে যখন ইউনিভার্সিটিতে উত্তাল অবস্থা প্রতিদিন ককটেল ফুটছে তখন আমার মনে হয় যে যখন ছোটো ছিলাম তখন এই চিন্তাগুলো তো কখনো করতে হতো না রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা এই সব কিছু নিয়ে মাথা ঘামানোর মতো একটা মাথা ভারী অবস্থা যখন ছোটো ছিলাম তখন এই সমস্ত ব্যাপার নিয়ে কখনো চিন্তা করতে হতো না তখন মনে হয় হারিয়ে যাওয়া দিনগুলো কি আর একবার আসতে পারে না আজ প্রতি পদে পদে যখন বিপদে পড়ি যখন কোনো কাজ করতে হয় যখন নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় তখন শুধু মনে পড়ে যে বড় না হলেই বোধহয় ভালো হতাম সমস্ত কাজ বাবা মায়ের দায়িত্বে থাকতো আর আমিও বোধ খানিকটা নিষ্কারা পেতাম আমাদের যে দিনগুলো গেছে সেগুলো কি আসলেই চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না ছোটোবেলা থেকেই আগে কেমন সোনালি দিনগুলো ছিল সেই সমস্ত গল্প শুনে এসেছি বইয়ে পড়ে এসেছি সিনেমাতেও দেখে এসেছি তাহলে সেই দিনগুলো কি একেবারেই হারিয়ে গেল আর কোনো দিন ফিরে পাবো না রবীন্দ্রনাথ এজন্যই বলেছিলেন